আসসালামু আলাইকুম সবাইকে মায়ামিতে স্বাগত জানাচ্ছি। আমি মায়ামির মূল শহর আছে বা ডাউনটাউনে আছি। এখানে একটা কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। বড় বড় এই বিল্ডিংগুলো দূর থেকে দেখতাম, এখন ওগুলার গোড়ায় আসলাম। তো ভাবলাম এখানে আমি মায়ামির মূল ডাউনটাউনে হাঁটতেছি, আপনাদেরকে একটু অদেখা মায়ামিটা দেখাবো। কাজ করতেছে তারা, খুবই সুরক্ষিত। মানে এই যে কাজগুলো করতেছে তারা এতটা এত সুরক্ষিত যে ইট দিয়ে ইট পড়ে কেউ মরে যাওয়ার বা কেউ আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এখানে একেবারেই নাই। শহরটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ফোর্ট লডারডেল থেকে ট্রেনে করে আসলাম। এখন ট্রেনে করে এসে মিয়ামিতে নেমে মিয়ামি বিচে যাব, সে বাস ধরতে যাচ্ছি। এখানে উবারে অনেক টাকা। হ্যালো, উবারে অনেক টাকা। উবারে করে উবার ইউজ করার সামর্থ্য আমার নাই। এটা বাংলাদেশের উবার না, এখানে আপনি উবার ডাকলেই $20 $25 $30 দেখেন। ওরে বাংলাদেশের হেসা পাখি, এগুলার হেসা, এগুলার ও না কাউয়ায় না, এখানকার কাউয়াগুলো এত ছোট কেন? এ দেখেন কেলা গাছ। ওরে বাংলাদেশের জবা ফুল দেখেন, আহা, এই যে বাংলাদেশের জবা ফুল, কচু গাছ, কেলা গাছ, এই আম গাছ, ওই যে নারিকেল গাছ, আবার এদিক দিয়ে কাগুজি গাছ, পুরোটাই বাংলাদেশে হাইয়া গাছ। তো আপনাদেরকে অদেখা মায়ামি দেখানোর চেষ্টা করতেছি। আরও মায়ামির ভিডিও আপনারা দেখছেন হয়তো, সেগুলো হলো মায়ামি বিচের। কিন্তু মায়ামির মূল শহরে এই দেখছেন একদম পুরো বাংলাদেশ। আকাশের দিকে তাকাইলে মনে হয় এটা বাংলাদেশ। আমাদের নারকেল গাছ এখানে। আমি রিকমেন্ড করবো যারা আমেরিকায় ঘুরতে আসবেন অথবা প্রথমবার আসবেন, আপনার ফ্লোরিডাটা মানে মাস্ট ভিজিট স্টেট, ভালো লাগবে এখানে। এখানে আপনি আম, কাঁঠাল, লিচু সব কিছুই পাবেন। অবশ্য সিজন ধরে আপনাকে আসতে হবে, যেমন এখন আপেলের সিজন এখানে। তো সিজন ওয়াইজ যদি আপনি আসেন সবই খেতে পারবেন। আর বিশেষ করে আর দুই এক মাস পরে যারা আসবেন আমেরিকাতে বা আরও কয়েক সপ্তাহ পর, তখন নিউ ইয়র্কে বা অন্যান্য স্টেটে খুবই ঠান্ডা হয়ে যাবে। মানে নিউ ইয়র্কের মানুষ শীতকালে সবাই এখানে ঘুরতে আসে। তো আপনারা যারা ছোটো বাচ্চা থাকবে বা ইয়ে থাকবে এই জায়গাটায় আসতে পারবেন। শীত শীত শীতে যাদের ভয় তাদের জন্যই আসলে এই জায়গাটা। মায়ামি শহর, এই যে নারকেল গাছ, আমার কাছে এদিকে নারকেল গাছ দেখলেই এত ভালো লাগে। মানুষ জন এখানে খুবই ফ্রেন্ডলি। এই জায়গাটা একটা ছবি তুলি। কাজ করতেছে, যার যার কাজ শেষে করতেছে। ওখানে সিগন্যাল দেওয়া, তাই আমি রাস্তা পার হচ্ছি। তো আসলে আমেরিকায় আমি উজবেকিস্তানে এরকম কামে অকামে হাঁটতাম। আমেরিকাটায় হাঁটলে আপনার অনেক সুবিধা, শরীর ভালো থাকবে, ডলার বাঁচবে। কাজে যারা আসবেন তারা হাঁটবেন, অনেক হাঁটবেন, হাঁটলে শরীর ভালো থাকবে, পকেট তাজা হবে। এটা সম্ভবত কোনো একটা ট্রেন লাইন। এখানকার ট্রেন লাইনগুলো একদম রাস্তার সাথে মিশে আছে। তো এই মিয়ামি হলো বাংলাদেশের
যেমন কক্সবাজার মানে ভিজিটিং প্লেস, টুরিস্ট প্লেস, যেমনটি বললাম এখানে শীতকালে আমেরিকার মানুষজন ঘুরতে আসে কারণ এখানে শীত কম পড়ে। আমি মূলত দেখেন এই যে সৌন্দর্য, কত বড় বড় বিল্ডিং। আমেরিকাতে সেকেন্ড স্কাই লাইন হলো এই মিয়ামিতে, প্রথমটা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সম্ভবত আমি নিশ্চিত নই। এখানে প্রতিটা পদে পদে আপনাকে রুলস রেগুলেশন নিয়ম কানুন ফলো করতে হবে, বিশেষ করে যারা ভিজিটর ভিজিট ভিসায় আসবেন, আপনার কোনো একটা ফল্টে যদি আপনি একটা ভুল করে ফেলেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে পরবর্তীতে। এই জন্য সবাই আসলে আমেরিকা সবাইকে নিয়ম মেনে চলতে হয়, বাট যারা ভিজিট ভিসায় আসবেন, স্টুডেন্ট ভিসায় আসবেন, তাদের আরও বেশি এগুলা খেয়াল করতে হয়। তো আপনারা দেখতেছেন অদেখা মায়ামি, আমার গন্তব্য মায়ামি বিচ। মায়ামি বিচে গিয়ে লুঙ্গি পরে আজকে নামবো। সিগনাল দেয় নাই, তবু যেহেতু এরা পার হয়ে যাচ্ছে আমিও পার হয়ে যাই। তবে এখানে আমি এতক্ষণ ধরে হাঁটছি, কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ানকে দেখি নাই। তো আপনারা যারা আমেরিকায় আসতে চাচ্ছেন, তাদের কয়েকটা দেশ ভিজিট আছে, ভালো প্রফেশনাল একটা আইডেন্টিটি আছে, আপনারা আমেরিকার ভিসার জন্য আবেদন করেন, অনেক সময় লাগে এখন ডেট পাইতে। আপনি আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, হয়তো বা এক বছরের পরে ডেট পাবেন। আপনার বেশি দেশ ভ্রমণ না থাকলেও আবেদন করে আপনি তিন চারটা দেশ ভ্রমণ করতে পারেন। আমেরিকা সবসময় ফ্যামিলি ভিসাটাকে প্রায়োরিটি দেয়, ফ্যামিলি নিয়েই আবেদন করতে পারেন। যদি আপনার আপন ফ্যামিলি মানে বউ বাচ্চা থাকে আর কি, ওরা বউ বাচ্চার ভিসাটাকে বেশি প্রায়োরিটি দেয়। আমেরিকার ভিসা এমন না যে আপনি হুট করেই হয়ে যাবে, সময় লাগবে, আপনার ধৈর্য ধরে আবেদন করতে হয় সময় নিয়ে। খুবই চমৎকার বাতাস, আমার বাস নাম্বার 100 নাম্বার বাস, বাস কোথায় থামে সেটা আমাকে দেখতে হবে। আমি মোটামুটি বাসের এই বাস মনে হয় যে এখানটায় থামে। হ্যাঁ, ও থ্যাংক ইউ। এখানকার বাসগুলো মানুষ দেখলে থেমে যায়। এটাই বাস স্টপ কিনা এখন আমাকে এই জায়গায় আমি কিছুক্ষণ দাঁড়াবো, বাস আসলে বাসে করে আমি মিয়ামি বিচে যাব। দেখেন এই বিল্ডিংগুলো দূর থেকে দেখতাম, বাহ ট্রেন যাবে, আপনাদেরকে একটু ট্রেন যাওয়া দেখাই। দেখেন ট্রেন আসতেছে এবং ঘন্টা পড়তেছে, অনেকগুলো লাল বাতি জ্বলতেছে, বেশ কয়েকটা রেড সিগন্যাল চলতেছে এখানে, এবং দেখি অপেক্ষা করে যে ট্রেন লাইন পড়ার কতক্ষণের মধ্যে ট্রেনটা আসে। এখন ট্রেন লাইন থেকে অনেক দূরে গাড়িগুলো থেমে গেছে, অনেক দূরে। এখানে সিকিউরিটি এত স্ট্রং সিকিউরিটি, আমি এ পর্যন্ত যত দেশে গেছি আমেরিকার মতো সিকিউরিটি সিস্টেম উজবেকিস্তানে দেখছি। তো কত আমি একটু পর ও চলে আসছে, ও ওটা ট্রেন না, ট্রেনের ইঞ্জিন, এরা মনে ইঞ্জিন চেঞ্জ করবে। ও এটা মালবাহী আর কি। দেখেন ওই যে কন্টেইনার বাহী ট্রেন, বড় বড় কন্টেইনার। মিয়ামি কিন্তু বিশ্বের অন্যতম একটা সমুদ্র বন্দর, ওইদিকে খালি। তো বাসগুলো এখানে আসবে, দেখি আমি একটা বাসে উঠবো। 100 নাম্বার বাস,
আচ্ছা, তো এই অদেখা মিয়ামিকে একটু দেখালাম, ভিডিওটা শেষ করব। তো অনেক এক্সাইটিং ভিডিও আসতেছে মিয়ামিকে নিয়ে, আমেরিকাকে নিয়ে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সবাইকে নামাজের দাওয়াত দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, প্রতিদিন অন্তত 10 আয়াত কোরআন তেলাওয়াত করবেন। আজকে হোক কালকে হোক, এই দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে ভাই। যাও, যত যাই করি, দিন শেষে আমরা মুসলমানের যে ব্যাসিক জিনিসগুলো আসুন, আমরা সবাই সেগুলো পালন করি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আসসালামু আলাইকুম।